ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি। এমন অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে আর নামিয়ে ফেলতে হবে, আর কালো করা যাবে না। ক্যারামেলটা এটাতে নিয়ে ছড়িয়ে দিলাম। আর এখানে আমি দুধটা এতটুকু ছিল জাল দিয়ে এটাকে কমিয়ে আমি এতটুকু করেছি, 2 কাপ দুধ নিয়েছিলাম, আমি জাল দিয়ে এটাকে 1 কাপ পরিমাণ করেছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। মিক্সার বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 3টা ডিম। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন বিট করে নিব। আর দিয়ে দিচ্ছি মিল্ক। বিট করে নিচ্ছে আবারও। এর মধ্যে আমার ক্যারামেলটা দেখুন শুকিয়ে গেছে পুরাই। এখন আমি এটাকে রেখে দিব আরো কিছু সময়ের জন্য, বাকি উপকরণগুলো রেডি করে নিই। চলুন আমার সাথে দেখে নিন কি কি লাগছে। একটা সার্ভিস বক্স, তার মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এবার আমি আর ডিমগুলোকে আলাদা করে করব। কুসুমটা আলাদা করে নিচ্ছি। এই ইয়কটাকেও আমি আলাদা করেছি, এটা আমি পরে বিট করবো, প্রথমে এটাকে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 ইয়ক, আবারও বিট করে নিচ্ছি। বেকিং অ্যারোমা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিলাম। হালকা মিক্স করে নিব।
নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এটাকে আমি অল্প অল্প করে মিক্স করে দিব। দিয়ে দিব কুকিং অয়েল, চার টেবিল চামচ, thank you.